একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। হরিবোল হরিবোল করে সবাইকে যেতে হবে শ্মশানের উতরে। সত্যি এ অম, এ সত্য, ধ্রুব সত্য, আমাদের প্রত্যেককেই একদিন শ্মশানে যেতে হবে। ইহ জগতের মায়া মমতা স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি সব কিছুই ভেঙে ছারখার হয়ে যাবে, আর শেষ ঠিকানা শেষ যাত্রায় সঙ্গী হবে না কেউ। বড় মর্মন্তুদ দৃশ্য, বড় করুণ ব্যাপার এটি। কিন্তু তারও তো একটা সময় থাকে। আহারে, চলছে মাঘ মাসের প্রচণ্ড শীত, আর এই শীতের দাপটে সব কিছুই অদৃশ্য হয়ে যাচ্ছে, কিছুই দৃশ্যমান হচ্ছে না। রাস্তায় চলমান গাড়িগুলি তাদের সিগন্যাল লাইট ব্যবহার করে চলাফেরা করছেন। তেমনি বর্তমান যুগে বর্তমান সময়ে কুয়াশার কারণে গাড়িগুলো এই অসুবিধার সম্মুখীন হতে গিয়ে অনেক জায়গায় অ্যাক্সিডেন্টও করে ফেলছেন, তার ব্যতিক্রম হলো না। আজকে মুগাভোগ বাজার থেকে ন্যায়সঙ্গ থেকে সোজা পশ্চিমে বিলসি হরিমন্দির সংলগ্ন অঞ্চলে, যেখানে কার্গিল ফ্যাক্টরির কোম্পানি রয়েছে, সেই কার্গিল ফ্যাক্টরির কোম্পানির কাছে রয়েছে তৃণমূলের মস্ত বড় এক নেতার পুকুর। আর এই পুকুরের এত টার্নিং রয়েছে যে সেখানে একটি বেরিয়াল রয়েছে, আর এই বেরিয়ালকে রাতে ঘোরাতে গিয়ে এই মহাবিপত্তি ঘটে। ভটভটির ড্রাইভার এবং তার মালিক মরিস নিয়ে গতকালকে তুফানগঞ্জ বাজারে আরতে দিয়ে মদ্য অবস্থায় বাড়ি ফিরছিলেন, যেটা আমরা ঘটনাসূত্রে জানতে পেরেছি। আর সেই মদ্য অবস্থায় গাড়ি চালাতে গিয়ে যখন তারা বিলসি দ্বিতীয় খণ্ড হরিমন্দিরে এসে টার্নিং নিতে যায়, তখন ওই পুকুরের ধারে অবস্থিত বেরিয়ালে মারাত্মকভাবে ধাক্কা মারে। নম্বর প্লেট সংযুক্ত বেরিয়াল, রাস্তার কাজের খতিয়ান যেখানে লেখা রয়েছে, সেই বেরিয়ালে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন মারা যায়। মৃত সেই যুবকের নাম ভরত মণ্ডল, আর একজন মারাত্মকভাবে আহত হয়। আমরা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং নিকটাত্মীয় দুই একজনের সঙ্গে কথা বলেছি। কি বললেন শুনুন তাদের প্রতিক্রিয়া। যাওয়ার পথে সে বিক্রি করে আসার পথে এই জায়গায় ওই যে কোথায় মরুজ নিয়ে যায়, তুফানগঞ্জ আরতে নিয়ে গেছে। আচ্ছা, কখন নিয়ে যায়? হ্যাঁ, কখন নিয়ে যায় সে মরুজ বিক্রি করতে? সন্ধ্যাবেলা নিয়ে গেছে, 5টার দিকে। আচ্ছা, আসার পথে মাল টাল খায় ওই ভ্যাটভেটির ড্রাইভার এই জায়গায় গাড়িটা লাগাই দিয়ে গাড়িটা পাল্টি করে আমার ভাইটা মারা গেছে। আচ্ছা, সে পুকুরের পাশে কি লাগাই দিয়েছে কোনো জায়গায় ঘাটে? হ্যাঁ, লাগাই দিয়েছে ওই যে বেরিয়ালটাতে লাগাই দিয়েছে পোস্টটাতে। আচ্ছা, আপনারা এখন কাকে দায়ী করছেন? ড্রাইভারকে। সে ড্রাইভারের বাড়ি কোথায়? বাড়ি নাটাবাড়ি কমতলায়। আচ্ছা, ড্রাইভারের নাম কি জানেন আপনারা? বট্টু মিয়া। বট্টু মিয়া, ডাক নাম বট্টু মিয়া। আর যে মারা গেছে তার নাম কি, যে আহত হয়েছে তার নাম কি? যে মারা গেছে ওর নাম হলো ভরত মণ্ডল। আচ্ছা, যে আহত হয়েছেন ওর নাম হলো নিতাই দাস। আচ্ছা, আপনার নাম? নীতিশ দাস। বাড়ি কোথায়? বেলাবেটা কদমতলা। নাটাবাড়ি টু? নাটাবাড়ি টু। এখানে কিভাবে ঘটনাটা হলো, কিভাবে ঘটনাটা ঘটে? এটা ভটভটি। আচ্ছা, ওটি ইঞ্জিন, হ্যাঁ, ইঞ্জিনে লাইট অফ করে, লাইট অফ করে দাও না তো, দাও না ইঞ্জিনে চলে, ওই যে পাওয়ার টেলার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ভটভটি বলে, ভটভটি বলে। আবার যাবো টাঙ্গিতে ঘুরছে, টাঙ্গিতে এত গিয়ে রেখে ঘুরছে, আমি একদম দুপুর। আপনারা কি ভটভটিতে ছিলেন না কোনো বাইকে ছিলেন? আপনারা এই ভটভটিতেই ছিলেন? আপনাদের বাড়ি? নাড়াবাড়ি, নাড়াবাড়ি টু। আচ্ছা, আপনার নাম? নিতাই দাস। আর যে আর একজন আপনার সঙ্গী, ওনার নাম? ভরত দাস। ভরত মণ্ডল।